বিএনপির নেতৃত্বাধীন আঠারো দলে জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চললেও আটচল্লিশ ঘন্টা হরতালের শেষ দিন বুধবার বরাবরের মতো সকাল থেকেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ছিল নেতাকর্মী শূন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় রাজধানীতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি গণপরিবহন চলাচল অনেকটা স্বাভাবিক থাকলেও যাত্রী ছিল কম তবে সহিংসতা ও নাশকতার আশঙ্কায় ছিলেন নগরবাসী আমরা সাধারণ মানুষ চাই যে জাস্ট একটু শান্তি আমরা করে করে খাইতে চাই আমরা তো খালি করে খাইতে চাই এই পরিবেশটা সরকার বিরোধী দল যারাই আছে তাদের এই পরিবেশটা সৃষ্টি করা উচিত কাজের ভিতরে তাড়াতাড়ি একটা হাইনেস থাকে যে কখনো আবার বাসায় ব্যাক করব সন্ধ্যার আগে ব্যাক করার একটা বিশেষ তারা থাকে এবং এই রাস্তাঘাটে গাড়ি ঘোরা পেতে সমস্যা হচ্ছে গাড়ি চালাইলে পেট্রোল বোমা মারে আবার আগুন দেয় আমাদের তো একটা জীবনের নিরাপত্তা আছে আমরা খেটে খাওয়া মানুষ দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের শীর্ষ নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত থাকলেও থেমে নেই হরতাল ও অবরোধের মতো কর্মসূচি রাজধানীর বিপণী খোলা থাকলেও ক্রেতা ছিল বেশিরভাগ দোকান আর্থিকভাবে হুমকির মুখে ব্যবসায়ীরা আর এরকম যদি চলতে থাকে আসলে আমাদের ব্যবসা একেবারে গোটে লাওয়ার পরিস্থিতি হয়ে গেছে এইভাবে চলতে তাহলে সাধারণ মানুষ রাখে মরতে হইব টাকার সরসারা উপায় নাই জীবিকার সন্ধানে শীতের ঠান্ডা ও রাজনৈতিক অস্থিরতাকে উপেক্ষা করে কর্মমুখী হচ্ছে রিক্সা ভ্যান চালক ও খেটে খাওয়া দিনমজুর ভয়ের জন্য গাড়ি চালা যাচ্ছে না কামাই কম তো হরতল না হলে স্কুল বেলা খোলা থাকলে কামাই বেশি হয় খুব খারাপ অবস্থা দেশ গ্রামে টাকা বাড়াতে পারতেছি না নিজেও চলতে পারতেছেন তেমন হয়তো একদিন হয়তো একদিন হয় না এই অবস্থায় চলতেছে আমার কষ্টে আছে ফ্যামিলি নিয়ে ইনকামের ক্ষতি হচ্ছে ইনকাম হচ্ছে না ঠিক এই হরতাল আপনি মনে করেন সরকার বিরুদ্ধে হরতাল দেয় না হরতাল দেয় পাবলিকের বিরুদ্ধে সরকারে কিছু করতে পারে না পাবলিকের দমায় দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হরতাল অবরোধের মতো কর্মসূচি বন্ধ করতে হবে নির্বাচন বাতিল করে সমঝোতার মাধ্যমে সব দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করলে শান্তি ফিরে আসবে প্রধান দুই দলের কাছে এমনটাই দাবি জানান সাধারণ জনগণ